নমস্কার বন্ধুরা যদি আপনাদের বাড়িতে গাড়ি অথবা বাইক থাকে তাহলে কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের জন্য একটা বড়ো সড়ো নিয়ম হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি এবার একটা নাম্বার প্লেট থাকে তাহলে আপনারা পুরো ভারতবর্ষে যে কোনো জায়গায় ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই এমন একটি নতুন নাম্বার প্লেট জারি করছে কেন্দ্র সরকার তো এই বিষয়ে বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেব সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং আপনার কাছে কোন কোম্পানির গাড়ি অথবা বাইক রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভারত সরকার কিছুদিন আগেই বিএইচ অথবা ভারত সিরিজের রেজিস্ট্রেশন নম্বরের জন্য একটি পাইলট প্রকল্প শুরু করেছিল তবে এই প্রক্রিয়াটি এখন নতুন যানবাহনের জন্য সারা দেশে জারি হয়ে গেছে সাংসদে একটি বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে সরকার অর্থাৎ এখন থেকে আপনার গাড়ির নাম্বার প্লেটের ফার্স্টে যেমন পশ্চিমবঙ্গে যদি আপনি থাকেন তো ডাব্লিউইউ লেখা থাকে যদি আপনি আসামে যান তো এএস লেখা থাকবে যদি আপনি উত্তরপ্রদেশে যান তো ইউপি লেখা থাকবে কিন্তু এখন আর নতুন যে সিস্টেমটি জারি হচ্ছে এখন কিন্তু আর এই সমস্ত কিছুই লেখা থাকবে না সিম্পলি লেখা থাকবে ভারত বিএইচ অর্থাৎ ভারত সিরিজ এই নম্বর প্লেটের সবথেকে বড় সুবিধা হলো আপনি এতে যে কোনো রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের রেজিস্ট্রেশন নম্বর থাকবে না এবং এটি বিএইচ দিয়ে শুরু হবে এবং আপনি যদি আপনার গাড়ি নিয়ে অন্য রাজ্যে যান সে আপনি ঘুরতে যান কিংবা যদি আপনি থাকতেও যান তাহলে আপনাকে কিন্তু এখন থেকে আপনার গাড়ির নম্বর পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়বে না অর্থাৎ আপনার গাড়ি যদি আপনি ধরুন ঝাড়খণ্ড থেকে কিনেছেন তো আপনি যদি পশ্চিমবঙ্গে চালান তো আপনাকে পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন করাতে হবে ডব্লিউবি যুক্ত তো সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা চার্জ দিতে হবে কিন্তু আপনারা যদি বিএইচ সিরিজের গাড়ি নাম্বার প্লেট যদি নেন সেক্ষেত্রে আপনাদের এই সমস্ত সমস্যা আর হবে না আপনারা ভারতের যে কোনো রাজ্য যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে আপনারা সেই গাড়ি চালাতে পারবেন এই প্রসঙ্গে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নিতিন গাডকারী সংসদে একটি লিখিত বিবৃতি জারি করে বলেছেন যে নতুন যানবাহনের জন্য ভারত সিরিজ ইতিমধ্যে চালু হয়ে গেছে বিএইচ সিরিজের নম্বর প্লেটে ভিআইপি নম্বরের সুবিধা কিন্তু দেওয়া হয় না নর্মালি কি হয় আপনি যদি যে কোনো নম্বর প্লেট নেন তাহলে আপনি ভিআইপি নম্বর পেতে পারেন তার জন্য এক্সট্রা কিছু চার্জেস দিতে হয় কিন্তু আপনি যদি বিএইচ সিরিজের গাড়ি নেন তাহলে আপনি ভিআইপি নম্বর পাবেন না এবং এই নম্বরটি সাধারণ প্লেটের থেকেও সম্পূর্ণ আলাদা থাকবে এই নম্বর প্লেটে প্রথম প্রথমে চলতি বছরের শেষ দুই অঙ্ক লেখা থাকবে তারপরে বিএইচ লেখার পাশাপাশি সবশেষে চার অঙ্কের প্রদত্ত নম্বর লেখা থাকবে এটি সাদা প্লেটের ওপর কালো রঙে সংখ্যাগুলো লেখা থাকবে বলেও জানানো হয়েছে অর্থাৎ যেই বছরে আপনি গাড়ি কিনেছেন সেই বছরের শেষ দুই অঙ্ক অর্থাৎ যদি আপনি দু হাজার নেন তো টোয়েন্টি টু লেখা থাকবে তারপর বিএইচ তারপরে লেখা থাকবে গাড়ির আপনার রেজিস্ট্রেশন নাম্বার চার সংখ্যা বিএইচ সিরিজের জন্য আপনাকে দশ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনাদের যানবাহন হয় তাহলে আট শতাংশ চার্জেস দিতে হবে দশ লক্ষ টাকা থেকে বারো বিশ লক্ষ টাকার যদি দাম হয় তাহলে দশ শতাংশ দিতে হবে এবং কুড়ি লক্ষ টাকার বেশি যদি দাম হয় যানবাহনে সেক্ষেত্রে বারো শতাংশ রোড ট্যাক্স নির্ধারণ করা হবে তবে এই পরিসংখ্যানে ডিজেল গাড়িতে দুই শতাংশ বেশি রোড ট্যাক্স আপনাকে দিতে হবে অপরদিকে বৈদ্যুতিন গাড়ি অর্থাৎ ইলেকট্রিক ভেহিক্যালস যদি আপনি নেন তাহলে দুই শতাংশ ট্যাক্স আপনাকে কম দিতে হবে এছাড়াও কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী জানিয়েছেন যে দু সালের অগাস্টে সংশোধিত মোটরযান আইনের অধীনে সরকার এই পরিবর্তনের বিষয়ে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছিল বিএইচ সিরিজ রেজিস্ট্রেশন নম্বর প্লেটের সাথে আপনি সারাদেশের যে কোনো রাজ্যে গাড়িটিকে স্থায়ীভাবে নিয়ে গেলেও আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর পরিবর্তন করতে হবে না অর্থাৎ আপনি যদি স্থায়ীভাবে গিয়েও আপনার পশ্চিমবঙ্গের গাড়ি নিয়ে যদি আপনি ঝাড়খণ্ডে থাকেন কিংবা ঝাড়খন্ড থেকে গাড়ি নিয়ে আপনি যদি উত্তরপ্রদেশে থাকেন তাহলেও যদি আপনাদের বিএইচ সিরিজের নাম্বার থাকে তাহলে আপনাকে কিন্তু কোনো রকমের আপনাকে নাম্বার চেঞ্জ করতে হবে না অর্থাৎ যে কোনো রাজ্যে গিয়ে আপনি থাকতে পারবেন কর্মসূত্রে প্রায় এক রাজ্য থেকে অন্য রাজ্যে যারা স্থানান্তরিত হন তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি খুবই কার্যকারী পাশাপাশি মনে করা হচ্ছে যে এই সিরিজ প্রকাশের পরে গাড়ির চালকরা কোনো সমস্যা ছাড়াই এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারবেন বিবৃতিতে এটিও সামনে এসছে যে প্রতিরক্ষা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কর্মচারীদের স্বেচ্ছায় বিএইচ সিরিজ নম্বর বেছে নেওয়ার পুরো বিকল্প থাকবে অর্থাৎ এই সমস্ত কর্মীরা বিএইচ সিরিজ নিতে পারবে এদিকে রাজ্য কোন সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় এবং রাজ্যের পিইউসি ছাড়া বেসরকারি সেক্টরের সংস্থা যাদের অফিস চারটি বা তার বেশি রাজ্যে রয়েছে সেই সংস্থাগুলোর কর্মচারীদেরও তাদের ব্যক্তিগত যানবাহনের জন্য বিএইচ সিরিজ রেজিস্ট্রেশন দেওয়া হবে বলে জানানো হয়েছে বিএইচ সিরিজ নম্বর বেছে নেওয়ার ক্ষেত্রে আপনাকে দু বছরের জন্য বা দু বছরের একাধিক নম্বরের গাড়ির নম্বরের ক্ষেত্রে গাড়ির কর দিতে হবে পাশাপাশি আরও কিছু শর্ত রয়েছে যে ১৪ বছর পূর্ণ হওয়ার পরে গাড়ির উপরে বার্ষিক ট্যাক্স নেওয়া হবে এবং এর পরিমাণও অর্ধেক হয়ে যাবে কর্ণাটকের পাশাপাশি অনেক রাজ্যে ইতিমধ্যে এই নির্বাচিত গোষ্ঠীর গাড়ির মালিকদের বিএইচ সিরিজের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে তবে বর্তমানে রাজ্য সরকারগুলো শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই বিএইচ সিরিজের নম্বর দিচ্ছে কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু সবার জন্যই এই নম্বর প্লেটটি অর্থাৎ সবাই এই বিএইচ সিরিজের নম্বরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বর্তমানে শুধুমাত্র রাজ্য সরকারি কেন্দ্র এবং পিইউসি এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিংস যেগুলো রয়েছে ব্যাঙ্ক এলআইসি এই সমস্ত কর্মচারীদের জন্যই বিএইচ সিরিজের নম্বর দিচ্ছে কিন্তু আগামী কিছু দিনের মধ্যে সবার জন্যই কিন্তু এই সুবিধাটি চালু হয়ে যাবে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না এবং এই আপনি যদি রাজ্য সরকারি কিংবা কেন্দ্র সরকারি কর্মী হন তাহলে কি আপনি এই বিএইচ সিরিজ নম্বর নিতে চাইবেন নাগে যে নম্বর প্লেট রয়েছে সেটাই আপনার কাছে ঠিক আছে অবশ্যই এটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না